হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড মিনিওয়াল বাই শর্ণাতে। আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি কলিজার একটা ভীষণ মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হাতে মাখা কলিজা ভুনা। তো চলুন চলে যাচ্ছে রান্নায়। আজকের কলিজা ভুনাটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো মুরগির কলিজা। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি বাইট সাইজ করে। এবার চলে যাচ্ছি মশলা অ্যাড করার জন্য। কলিজাটাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি। পরিমাণটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাই আমি আর বলে দিলাম না। দিয়ে দিচ্ছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ। এবার দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটা পেঁয়াজ কুচি করে কেটে রাখা, দিয়ে দিচ্ছি 4-5টার মতো রসুন, তাও কুচি করে কেটে রাখা, দিচ্ছি 3-4টার মতো গ্রিন চিলি চপ করা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এই মশলাগুলোকে কলিজার সাথে আমি আস্তে আস্তে করে মাখাবো। মাখানোর সময় খেয়াল রাখতে হবে কলিজাগুলো যাতে আবার ভেঙে না যায়। সুন্দর করে 2-3 মিনিট এটা ধীরে ধীরে মাখানোর পর আমি এখন এখানে প্রায় 1/3 কাপের মতো সামান্য পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রেগুলার ট্যাপ ওয়াটার। এখন আমি পাত্রটাকে সরাসরি চুলার উপরে দিয়ে দিব রান্না করার জন্য। চুলায় আমি বসিয়ে এটা আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এটা মিডিয়াম আঁচে রান্না হবে। ঢাকা দিয়ে দিচ্ছি আর ওয়েট করছি 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পর ঢাকা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেব। আমি কিন্তু সাবধানে এটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কলিজাটা ভেঙে না যায়। আবারও ঢাকা দিয়ে রান্না করছি আর মাঝে মাঝে আমি ঢাকা উল্টিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা আর রান্নাটা সব দিকেই সমান হয়। এই রান্নাটা হতে কিন্তু 20-30 মিনিটের বেশি সময় লাগে না। আপনারা চেষ্টা করবেন এটা মিডিয়াম লো আঁচে আস্তে ধীরে রান্না করতে। একটা পর্যায়ে আপনারা দেখতে পাবেন কলিজা থেকে প্রচুর পানি বেরিয়েছে। আমি কিন্তু 1/3 কাপ পানির পর আর কোনো পানি যোগ করিনি এটাতে। তো যাই হোক, আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ সময় আমি লবণটাও একবার চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে কিনা। আর একটু রান্না হতে দিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে ওয়েট করছি যতক্ষণ পর্যন্ত না কলিজাটা কুকড হয়ে আসে। আর সর্বশেষে ছিটিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো। আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আর ঝোলটা কিছুটা মাখা মাখা হয়ে গেছে। এবার চলুন চলে যাচ্ছি পরিবেশনায়। মজার এই কলিজা ভুনাটা আমি আজকে সার্ভ করেছি সাদা ভাত দিয়ে। আপনারা এটা সাদা ভাত, পোলাও বা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। তো দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি ধৈর্য নিয়ে এতক্ষণ দেখার জন্য। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর নতুন নতুন নোটিফিকেশন পেতে বেল আইকনটা ক্লিক করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ। নতুন এপিসোড নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।